সাবমেরিন ক্যাবল হলো সাগরের তলদেশে স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল যা টেলিকমিউনিকেশনে অর্থাৎ ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয়। বর্তমানে সকল সাবমেরিন ক্যাবলে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি ব্যবহার করে আলোর গতিতে ডাটা আদান প্রদান করা হয়। এসব ক্যাবল সাধারণত 69 মিলিমিটার ব্যাস এবং প্রতি মিটারে 10 কেজি ভর বিশিষ্ট। বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-4। সি-মি-উই-4 এর পূর্ণরূপ সাউথ ইস্ট এশিয়া মিডিল ইস্ট ওয়েস্টার্ন ইউরোপ 4। বাংলাদেশ এটিতে যোগদান করে 21 মে 2006 সালে। বাংলাদেশের প্রাপ্ত ব্যান্ডউইথ 200 গিগাবাইটস পার সেকেন্ড। সি-মি-উই-4 সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন জিলংঝা কক্সবাজার। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল হতে যাচ্ছে সি-মি-উই-5। সি-মি-উই-5 এর পূর্ণরূপ সাউথ ইস্ট এশিয়া মিডিল ইস্ট ওয়েস্টার্ন ইউরোপ 5। বাংলাদেশ সি-মি-উই-5 সাবমেরিন ক্যাবল স্থাপন শুরু করে 2014 সালে। ব্যান্ডউইথ হবে 1500 গিগাবাইটস পার সেকেন্ড। ল্যান্ডিং স্টেশন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ললাচাপালি ইউনিয়নের গোড়া আমখোলাপাড়া গ্রাম। দৈর্ঘ্য 30,000 কিলোমিটার। সাবমেরিন ক্যাবল দুটি দেশের 22 স্থানের ল্যান্ডিং স্টেশনের মধ্যে সংযোজক স্থাপন করে এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থায় ব্যাকবোন হিসেবে কাজ করে।